আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সকালবেলা আজকে চলে আসলাম তোমাদের সামনে। আর সকাল এখন কটা বাজে জানো? 7:45 বাজে। তো 7:45 থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালোই আছি। আজকে কলেজে কিন্তু সবাই মিলে আমরা সকাল সকাল চলে এসেছি। আমাদের আজকে যে আছে এক্সটার্নাল এক্সাম, তো সেই কারণে আর কি সকাল 7:30-এর মধ্যে আসার কথা ছিল, সেই জায়গায় কিন্তু আমি আসতে একটু দেরি করে ফেলেছি 7:45 বাজে। তবে হ্যাঁ, এক্সাম কিন্তু এখনও শুরু হয়নি। তো চলো আজকের দিনটা আমাদের সাথে কাটাও, প্লাস বিকালে অনেক জমজমাট শপিং আছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে। খুব খারাপ লাগছে জানো তো, এই মুহূর্তগুলো আর কোনোদিন ফিরে পাবো না, কারণ কলেজে আজকে আমাদের শেষ দিন। সবাই মিলে বেশ অনেকক্ষণ টাইম কাটালাম এক্সামের পর, তারপরে যে যার মতো বাড়ি ফিরে যাওয়া, এটাই আর কি। আসলে অনেক খাতা লিখতে হয়, তোমরা মোটামুটি যারা এলাইনে আছো জানো যে প্রচুর পরিমাণে খাতা লিখতে হয়, আর খাতা লেখার কারণে অন্য কোনো কাজকর্ম হয় না, কিছু টাইম পাওয়া যায় না জানো তো। সেই জন্য না সব কিছু ছেড়ে আমি আগে ওইটার দিকে একটু মন দিয়েছিলাম যে ওটাকে কমপ্লিট হয়ে যায়। আজকে কমপ্লিট হয়ে গেল, ব্যাস বাবা বাচ্চা গেল, মানে টোটালি সব কিছু কমপ্লিট, আর কোনো ঝামেলা থাকবে না। এবার হচ্ছে রেজাল্টের আশা। তো চলো হ্যাঁ, বাড়ি আসলাম, শাড়ি চেঞ্জ করবো, তার আগে ভালো তোমাদের সঙ্গে একটু কথা বলবো। এরকম আজকে যেহেতু এক্সটার্নাল একদম ছিল, তো সেই কারণে আর কি এরকম একটা ড্রেস পরে যেতে হচ্ছে। দেখো দেখতে দেখতে অনেকটা টাইম কাটালাম, সন্ধ্যা প্রায় লাগবো লাগবো। 5:50-এর ট্রেন ধরে আমি আর মা এখন একটু পূজার শপিং করতে বেরোচ্ছি বগুড়াতে। আসলে ওখানে কি বলো তো, মার্কেটটা বেশ বড়, তো আর বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আর এই মুহূর্তটা দেখো, এই মুহূর্তটা কিন্তু সারা জীবন মনে রাখার মতো, তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু একটা ক্লিপস শেয়ার করলাম। নেমে পড়লাম আমরা বগুড়া, এখন যাবো আমরা শপিংয়ে। আর দেখো বাজারের মধ্যে কী হারিয়ে ভিড়, আর এই জায়গাটা না অনেক দোকান, তো জামাকাপড়গুলো দেখতে দারুণ লাগে। তারপর আমি আর মা চলে আসলাম একটু ট্রেন্ডসে, আর আমাদের মাঝদাতেও আছে কিন্তু স্টকটা একটু কম। তো মা বললো তাহলে চলো একটু বগুড়াতেই যাই, ওখানে গিয়ে দেখি সেরকম কিছু পাওয়া যায় কি। তো দেখো চলে আসলাম কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ট্রেন্ডসের সামনে। তারপরে বগুড়ার সামনে আর একটা মল আছে, তো সেখানেই ঢুকেছিলাম মাকে নিয়ে। বেশ ভালো, কি যেন সিটি কলকাতা না কি যেন একটা নাম, যাই হোক। আর দেখো আজকে হচ্ছে আমার পূজার শপিং হচ্ছে, মানে মা বাবা মানে শাশুড়ি মা শ্বশুর মশাই মিলে আমাকে যে ড্রেসটা দিচ্ছে সেইগুলোই আর কি দেখা চলছে। তো কোনটা নিলাম না নিলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো, খুব ভালো লাগবে। তো দেখতে দেখতে স্টেশনে চলে আসলাম, একটু ফুচকা খেলাম জমিয়ে, অনেকগুলো ফুচকা খেলাম, ফুচকাটা খুব সুন্দর ছিল। তারপর ট্রেনও চলে আসলো, এক্ষুনি ট্রেনে উঠে দুটো স্টেশন গেলেই তো মাছ দেয়া। দেখো দেখতে দেখতে মাছ দেয়া নেমে বাড়ি পৌঁছে গেছি। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, তোমাদের সামনে সেই এসেছিলাম, তারপরে ট্রেন থেকে নামা দেখালাম। নামা দেখিয়ে বাড়িতে এসে ঝটপট করে খাবার দাবার বানানো হলো, আমি আর মা দুজন মিলে রুটি রুটি করে এই দেখো। তারপরে অনেক বেশ কিছুক্ষণ গল্প করে এখন আসলাম উপরে, আর ভাবলাম যে কি কিনলাম না কিনলাম আজকে একটু তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে একটু দেখায়। এখন নিচে বেশ কিছু জিনিস রেখে এসেছি আর উপরে বেশ কিছু জিনিস নিয়ে আসলাম, তো তার মধ্যে যেগুলো নিয়ে এসেছি সেগুলোই ভাবলাম যে তোমাদের একটু দেখায়, না দেখালে একটু কেমন লাগে। বাজার তো করতে গেছি অ্যাকচুয়ালি পূজার বাজারই, মানে পূজার জিনিসপত্র কেনার জন্য। দেখো প্রথমে যেটা দেখবো দেখাবো একটা সাবান, মানে শোকেস, তো এটা খুব দরকার ছিল, তো সেই জন্য আর কি পেয়ে গেলাম, এটা নিয়ে নিলাম। নর্মালি একটা দেখতেই পাচ্ছ, নর্মালি একটা দরকার ছিল তো সেই জন্য আর কি নেওয়া হলো। আর এদিকে না
এদিকে হচ্ছে অনেক বাবুর জন্য ড্রেস নেওয়া হয়েছে, সেই যে দেখালাম সেদিন বুড়ো দাদুর ড্রেস নিয়েছি বললাম, তো সেটা তো আছে, প্লাস মা আবার বললো যে না আরো একটা একটা সেট নেওয়া হোক, তো সেই জন্য একটা নিতে নিতে দুটো নেওয়া হলো। বললো একটা গেঞ্জি প্যান্ট, ওটা যেহেতু ফুল প্যান্ট নেওয়া হয়েছে তো মা প্রথম দিন থেকে বলছিল একটা হাফ প্যান্ট নিতে পারবেন, হাফ প্যান্ট, তো ওই যে হাফ প্যান্টের সাথে একটা গেঞ্জি, তার সাথে আর একটা সেট হয়ে গেছে, এই আর কি। এইভাবে নিয়ে নেওয়া হলো, তো দেখায় এই দেখো ট্রেন্ডসে ঢুকেছিলাম আমরা, তো সেখান থেকেই নিয়ে এলাম। এই দেখো আমাদের অনেক মস্তানের, আমাদের বুড়ো দাদুর এই গেঞ্জিটা নেওয়া হলো, এই দেখো এই প্যান্ট নেওয়া হলো, দেখো সাইজটা এখন ওদের এমন হয়ে গেছে, এখন কিন্তু আর সেট সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না, তো ওই ম্যাচ করে করে নেওয়ার চেষ্টা করলাম। তো এই দেখো নিয়ে নেওয়া হলো, মোটামুটি এর সাথে এই প্যান্টটাও যাচ্ছে, আর একটা যে প্যান্ট নেওয়া হয়েছে এই রেড প্যান্টটাও যাচ্ছে, এখন যেটা ইচ্ছা আর কি এর সাথে। এ দেখো দেখাই, এই এর সাথে রেড প্যান্টও যাবে প্লাস এটাও যাবে, তো যেটাই হোক আর কি। আর একটা নেওয়া হয়েছে একদম প্লেন একটা গেঞ্জি নেওয়া হয়েছে, তবে গেঞ্জিটা আমার খুব পছন্দ হলো, লাল রং তো বাচ্চা মানুষের বেশ ভালো লাগে, দেখো এই দেখো এই হচ্ছে গেঞ্জি, বেশ ভালো লাগছে না বলো, এই দেখো লাল, এর সাথে ওই যে বললাম এই প্যান্টটাও যাবে এর সাথে, আর এটাও যাবে যেটার সাথে যেটা পরাবে আর কি। তো এই যে এই দুটো নিয়ে নিলাম অনেক বাবুর, লাল 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 লাল। এবার পূজায় সুনুর জন্য লাল একটা জামা নেওয়া হয়েছে, আর ও না আমার কাছে একটা জিন্স চেয়ে রেখেছে, আমি দুবার অনলাইনে অর্ডার করলাম, একবার আমি হাজাপুরে করেছিলাম, সেটা কি হয়েছে বলতে একটু ডিসপুট টাইপের ছিল, আজিও থেকে নিয়েছিলাম, তো সেটা আবার রিটার্ন করতে হচ্ছে, কিন্তু সেটা শেপটা খুব সুন্দর ছিল। আর এদিন নিলাম হচ্ছে আমি মিন্ত্রা থেকে, কিন্তু একদম যাচ্ছে তাই ছিল, পছন্দ হলো না, আবার রিটার্ন করলাম, কি যে আছে ও ও ও চেয়েছিল বলতে, সেই যে আমি বাড়ি গেছিলাম আমার জিন্স পরে পরে ঘুরে বেড়াচ্ছিল, তো আমি বলেছিলাম শোনো রে তাহলে তোকে আমি পুজোতে একটা জিন্স দেবো ফোনে, তো সেই জন্য আমি আর ওর এখনো কিছু কিনে উঠতে পারলাম না জানো তো, অর্পণ কালকে বলছে এই সুনুর ড্রেসটা নিয়ে প্রতিবার ঝামেলা, যে কি দেয়া হবে কি কোথায় মানে কোনটা দেয়া হবে কোনটা দেয়া হবে এই করে করে না, শেষ পর্যন্ত ওরই সেরকম ভালো কিছু পাওয়া যায় না, এমন পরিস্থিতি হয়েছে। তো আমি বললাম যে কাল পরশু চলো একটু কৃষ্ণনগর গেলেই হয়। আর যেটা দেখাবো খুব স্পেশাল একটা জিনিস আমি দেখাচ্ছি, এটাও লাল টুকটুকে, আমি কি দেখাচ্ছি সেটা তো অবশ্যই জানাবো। আমি বলেছিলাম তোমাদেরকে যে এবার আমি পূজায় কিন্তু শাড়ি নিচ্ছি না, তো দেখো শাড়ি নিয়ে তো সে ঘরেই থাকে, আর টুকিটাকি যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে তার জন্য ওই বছরে একটা দুটো শাড়ি অলরেডি হয়ে যায় ভালো শাড়ির মধ্যে, তো সেগুলো আর কি অল্টারনেট করে পরা হয়ে যাবে, প্রচুর শাড়ি রয়েছে, বা শাড়ি নিলে একদম নরম, মানে পয়লা বৈশাখে যে টাইপের শাড়ি চলে আর কি, একদম নরম সফটের মধ্যে শাড়ি নেবো, তো সেগুলো তো পূজাতে চলে না, সেই জন্য আমি কোনো শাড়ি নিলাম না, দিদি যেটা দিয়েছে ওই বাড়ি থেকে যেটা দিয়েছে সেই দুটোই, আর একটা আমি নিয়েছি অনলাইনে অর্ডার করেছি, সেটা এখন এসে পৌঁছায়নি অষ্টমীতে পরবো বলে, ব্লাউজ এখনো কাটানো হয়নি, দেখা যাক কতদূর কি হয়। এই দেখো এটাও কিন্তু লাল টুকটুকে, এবার না সব কিছু লাল টুকটুকে হচ্ছে, এই লালটা এত সুন্দর লাল কালার না, দেখে তো মায়ের প্রথমেই পছন্দ হয়ে গেল, আর আমারও এই কালারটার জন্য আমি আর এই জায়গার থেকে আর নড়তে পারলাম না, তোমাদের দেখালাম খুব পছন্দ হয়েছে জানো তো। এই দেখো এই চুড়িদারটা নিয়ে নিলাম এবার পূজোয়, মা আমাকে দিল মানে শাশুড়ি মা শ্বশুর মশাই মানে মায়ের তরফ থেকে আমার এই চুড়িদারটা, দেখো তো কেমন লাগবে লাল টুকটুকে, আমার খুব ইচ্ছা ছিল জানো তো একটা লাল নেওয়ার, তো সেটা পেয়ে গেল। আর একটা মাকে বলছিলাম আর একটা জিনিসের ইচ্ছা আছে আমার একটা কালারের, সেটা যেদিন আমার চোখের সামনে পড়বে সেরকম ভালো কিছু আমি নিয়ে নেবো। এর সাথে এই দেখো প্লেনই একটা প্যান্ট আছে, তবে কি বলো তো প্যান্ট কাপড়টা এত সফট না, কি যেন একটা কাপড় বলছিল জানো তো এটার, আমার না আবার এই সমস্ত কিছু মনে থাকে না, খুব সফট হেভি সুন্দর এই কাপড়ের কাপড়ে, আমার যে সবুজ রঙের একটা চুড়িদার আছে সেটা হচ্ছে এই কাপড়ে, যে কাটানো একটা সালোয়ার আছে না খুব সুন্দর, এত সুন্দর লাগছে না এই লাল কালারটা, দেখো নিয়ে নিলাম খুব ভালো হয়েছে খুব পছন্দ হয়েছে এটা।
পূজার তরফ পূজাতে এইবারই তরফ থেকে আমি এই সালোয়ারটা নিলাম, যখন পরবো তো অবশ্যই তোমাদের দেখাবো। তবে কেমন হয়েছে জানো? ও আর সব থেকে যেটা ভালো, সালোয়ারের থেকে ওড়নাটা না আরো বেশি সুন্দর জানো। এই দেখো ওনাটা কি সুন্দর সিকোয়েন্সের কাজ রয়েছে, প্লাস এইরকম আমার এরকম টাইপের ওড়না আছে কিন্তু এইটার মতো এত সুন্দর নয়, মানে যখন যেটা উঠে আর কি, বুঝতে পারছো? খুব সুন্দর লাগবে গো, যখন পরবো তখন তো আমাদের দেখাবো, ভালো লাগবে দেখবে। এই দেখো লালের সাথে সবুজ, ও দারুণ কম্বিনেশন, বেশ ভালো লাগবে। পূজার বাজার মোটামুটি কমপ্লিট হয়েছে, মায়ের আর দুটো জিনিস কিনে, মানে মায়ের সাথে গিয়ে আর দুটো জিনিস কিনলে মোটামুটি হয়ে যায় সবকিছু কমপ্লিট। মোটামুটি সবকিছু কেনা হয়ে গেছে, আর দুটো জিনিস বাকি আছে। তো আমি মাকে বললাম যে বগুড়াতে ট্রেন্ডসে ঢুকেছিলাম, তো মাকে বললাম যে ওই মাঝদা থেকেই নিয়ে নেবো। দেখো অনলাইনে নিলে তো নিয়ে নিতেই পারি, কিন্তু কি বলতো মার ওই যে একটু ইচ্ছা করে না নিজে চোখে দেখে একটা জিনিস নেবে, পুজোর সময় একটু ঘুরে ঘুরে জিনিসপত্র কেনা, সেই ব্যাপারটা ধরো অনলাইনে সম্ভব হয় না। আমরা তো না হয় চোখে দেখছি নিয়ে নিচ্ছি এরকম আর কি, কিন্তু ওই যে ইচ্ছা থাকে তো সেই জন্য আর অর্ডার করিনি, যে মনে হলো যে না মা তাহলে মায়ের সাথে গিয়ে মানে মাকে দেখিয়ে জিনিসগুলো নেবো, আরো ভালো লাগবে পূজার সময় একটু ঘুরে ফিরে একটু বাজার করার একটা মজা আলাদা, তো সেই জন্যই আর কি। এটাই তো ওই দুটো জিনিস বাকি আছে, আমি আর মা কাল পরশুর মাছ দিয়ে বাজারে গিয়ে হয়তো নিয়ে আসব। ওই মোটামুটি ওই দুটো জিনিস নিলে পূজার বাজার কমপ্লিট হয়। ও হ্যাঁ, আর আমার তরফ থেকে শুনুর জন্য আমি এখনো কিছু কিনিনি, সেটা যখন কিনবো তখন তো দেখাবো তোমাদেরকে, আদৌ কেনা হবে কিনা শেষ পর্যন্ত সেটাই বুঝতে পারছি না। আমার হাতে টাইম খুব শর্ট, খুব শর্ট। এই দেখো দু একদিনের মধ্যে হচ্ছে মহালয়া, একদম টাইম নেই। এখন আমি দিদির বাড়ি যেতে পারলাম না, আর হাজরাপুরে গিয়ে থাকবো কটা দিন ভেবেছিলাম সেটাও হয়ে উঠলো না। কবে যে হাজরাপুরে যাব, হাজরাপুরের জিনিসগুলো এখনো দেওয়া হলো না, এই করতে করতে না হচ্ছে না, আমার হাতে টাইম একদম নেই। তারপরে চলে আসবে পূজা, কি যে করি একটু বুঝতে পারছি না, তো দেখা যাক। খুব তাড়াতাড়ি সারতে হবে, দেখি কাল কিংবা পরশু যদি হাজরাপুরে যেতে পারি, তারপরে যাব হচ্ছে বারাকপুর দিদির কাছে যাব, এগুলো সোনার জিনিসগুলো দিতে যেতে হবে, দাদা ভাইয়ের জিনিস, সোনার জিনিস, দিদির জিনিস, এই সমস্ত কিছু মানে ওখানকার যে সমস্ত জিনিসগুলো কিনেছি। চলো অনেক গল্প করে ফেললাম, এখন আমি ফ্রেশ হই, বুঝতেই পারছো কি অবস্থাতে আছি, তো একটু ফ্রেশ হয়ে নিই, গা টা ধুয়ে চলো। হ্যাঁ সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চাচা।